উত্তর কোরিয়ার উপকূলে মার্কিন জঙ্গি বিমান। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছ দিয়ে গতকাল শনিবার উড়ে গেছে মার্কিন বোমারু বিমান, সঙ্গে ছিল জঙ্গি বিমান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই কথা জানিয়েছে। পেন্টাগন জানায়, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হাতে বিভিন্ন বিকল্প আছে, তা দেখাতেই বোমারু বিমানের এই উড্ডয়ন। এদিকে চীন গতকাল জানায়, তারা উত্তর কোরিয়ায় তেল সরবরাহ কমিয়ে আনবে এবং দেশটি থেকে টেক্সটাইল পণ্য কিনবে না। পিয়ংইয়ংয়ের উপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা জারির পর গতকাল চীনের পক্ষ থেকে এ কথা জানানো হল। এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, পিয়ংইয়ংয়ে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানি এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ আগামী অক্টোবর থেকে কমিয়ে আনা হবে। অর্থাৎ উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আয়তায় যে পরিমাণ তেল ও গ্যাস দেশটিতে সরবরাহ করা যাবে সেই পরিমাণে চীন সরবরাহ করবে। এ মাসে উত্তর কোরিয়ার সর্বশেষ পরমাণু পরীক্ষার জেরে দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। উত্তর কোরিয়ায় তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবটি প্রাথমিকভাবে বিরোধিতা করেছিল চীন ও রাশিয়া। পরে তেল সরবরাহ কমিয়ে আনার প্রস্তাবে তারা সম্মত হয়। নিবৃতকামী দেশ উত্তর কোরিয়ার অন্যতম বাণিজ্য সহযোগী চীন।